গঙ্গাসাগরে আগত সন্ন্যাসীদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সেখানেই সন্ন্যাসীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান তারা। কেন দেশজুড়ে সন্ন্যাসীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন। দেশবাসীকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও বার্তা দেন তারা। সমস্ত সন্দেহের উপরে যেভাবে প্রহার করেছে, শাস্ত্রে বলা আছে যে আয়ু শ্রেয় যশ ধর্মান লোকানো শীর্ষ এবচ হন্তি শ্রেয়াংশী সর্বাণী পুংস মহৎ অতিক্রমান। যখন কোনো আমরা মহৎ ব্যক্তির চরণে, সাধু সন্ন্যাসী চরণে প্রহার করব, অত্যাচার করব, তখন আমাদের আয়ু যশ সব নষ্ট হয়ে যায়। এটা বাংলার পক্ষেও খুব ক্ষতিকারক, ভারতের পক্ষেও ক্ষতিকারক। সাধুরা হচ্ছে সত্যের পূজারী, তাদের একটাই মন্ত্র সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই হচ্ছে সাধুদের বাণী। আর সেই সাধুদেরকে যদি আমরা প্রহার করি, আমাদের ইষ্টদেব কখনো সন্তুষ্ট হন না। এই জন্যে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি, তাদের কাছে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বারবার সাধুদের উপর অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা সমস্ত সন্ত সমাজ, আমরা সবাই এর ধিক্ষা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি, যাতে এই জাতীয় কোনো রকমে আর না ঘটে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আপনার নামটা? শ্রীমৎ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ। শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।